একুশে জুলাই নিয়ে বাম নেত্রীকে ফোন করার অভিযোগ উঠল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশের বিরুদ্ধে। এ নিয়ে নিউ টাউনশিপ থানায় স্মারকলিপি দিল সিপিআইএম নেতৃত্ব। বাম নেতৃত্বের অভিযোগ, সোমবার সন্ধ্যায় ধর্মতলা যাওয়া নিয়ে কোনো সমস্যা রয়েছে কিনা জানতে চেয়ে সিপিআইএম নেত্রীকে ফোন করা হয়। যদিও ফোনটি রিসিভ করেন বাম নেত্রী সুরভি ঘোষের স্বামী নয়ন ঘোষ, আর তাতেই মঙ্গলবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়ে বাম নেতৃত্ব। কালকে সন্ধ্যে 6:21 আমার ফোনে ফোন আসে যে আমি পুলিশ ফাঁড়ির থেকে বলছি, বিধাননগর, তো আপনারা 21 তারিখে যাচ্ছেন, কতজন নিয়ে যাচ্ছেন, এমন কোনো অসুবিধা আছে কি না, ঠিক আছে, এই বিষয়ে আমাকে প্রশ্ন করা হয়। তখন আমি বারবার বলি যে আপনার মনে হয় ভুল জায়গায় ফোন করেছেন। তখন ওরা বলে যে না, আপনার সুরভি ঘোষ, তো আমি বলে হ্যাঁ আমি সুরভি ঘোষের হাজবেন্ড বলছি, আপনাদের কোনো অসুবিধা বা 21 তারিখে কী বিষয়গুলো নিয়ে ওরা জিজ্ঞেস আবার শুরু করে। তখন আমি বলি যে না, আমরা সিপিআইএম পার্টি, আপনাদের চুপ ভুল হচ্ছে। তখন ওরা ফোনটা কেটে দেয়। গতকাল আমাদের বিধাননগরে সুরভি ঘোষ না, গত বছর আমাদের বিধানসভা নির্বাচনে, আমাদের এই কর্পোরেশন নির্বাচনে প্রার্থী ছিল আমাদের, তাকে বিধাননগরে ফাঁড়ির নাম্বার থেকে ফোন করা হয়। ফোন করে বলা হয় যে 21 জুলাই সমাবেশে যাওয়ার জন্য, এবং হচ্ছে ওনার নাম লিস্ট থাকে। উনি যতবার ওনার হাজব্যান্ড ফোন ধরেছিল, নয়ন ঘোষ, নয়ন আছে, তো বলেছে যে আপনি ভুল করছেন কিছু, তো বারো বলছে না আপনার নাম লিস্টে আছে, আপনি যাচ্ছেন কখন, কতজন নিয়ে যাবেন। ফোন করেছিল সুরভি ঘোষকে, ফোন করেছিল, ফোনটা ছিল তখন নয়নের কাছে, ওর হাজবেন্ড নয়ন। কারা করেছিল? বিধাননগর বাড়ির পুলিশ অফিসার, একদম নির্দিষ্ট নাম্বার দিয়ে আমরা হচ্ছে বলেছি। এবং এই পুলিশ অফিসার, আমরা যেটা বললাম, এরা চাপ তৈরি করে, এই যে বলে না যে সিপিএম থেকে তৃণমূলে গেল, অমুক করলো, তার পিছনে আসলি কাহিনী হচ্ছে পুলিশের চাপ, পুলিশের চাপ। আজকে আমরা সেই পুলিশ অফিসারের নামে হচ্ছে অভিযোগ জানিয়ে এসেছি, বলেছি অবিলম্বে ঘটনা তদন্ত করতে হবে এবং পুলিশ অফিসারকে শাস্তি দেবে। এইভাবে পুলিশ 21 জুলাই সমাবেশের জন্য হচ্ছে চাপ তৈরি করছে, আর বড় বড় কথা বলবে 21 জুলাইতে, এত বড় লোক এসছে, এত লোক এসছে, অমুক এসছে, পুলিশ চাপ তৈরি করছে সমস্ত। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।